পাসওয়ার্ডই আসছে না, লগ ইনই হচ্ছে না। আমারও তো কত স্বপ্ন ছিল কি হবে এই চ্যানেলটা না পেলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একা ব্যাক করছি না, সবাই ভাবছে যারা ওপরে প্র্যাঙ্ক করবে সে কেন আমার সঙ্গে। তো আজকে প্র্যাঙ্কটা হবে কিচুর ওপরে। ওর 1 লাখ হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি, তাই ওর জন্য একটা পানিশমেন্ট না কি পানিশমেন্ট, ওর চ্যানেল হ্যাক হয়ে গেছে। চলে ওর চ্যানেলটা আমি হাইড করে রেখেছি, কোনো হ্যাক ফ্যাক কিছু নয়, হাইড করেছি। ও আসলে দেখাবো চ্যানেল হ্যাক হয়ে গেছে। ভিডিওটা টোটালি কি হচ্ছে সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে দেখো। তো গাইস আজকে ব্লগ শ্যুট হওয়ার কথা, তো টিটুকে ডেকেছি ব্লগ শ্যুট করতে যাবো, কিন্তু এখন এসে পৌঁছাচ্ছে না, কি করে সত্যি। মনে কোনো মেয়েকে ফোন করছে দেখি তো ফোন করে। ফোনটা রিসিভ করবে, আর কতক্ষণ লাগবে? ঘোড়াটি মেয়ে দেখতে যাচ্ছি না, ব্লগ শ্যুট করতে যাচ্ছি। কেটে দিয়েছে, বেশ কেটে দিয়েছে বলো, যাচ্ছি যাচ্ছি এখনই আসবে, তো রেডি পুরো সেটআপ রেডি। আর ওর চ্যানেলটা আমি কিন্তু হাইড করে দিয়েছি, কেউ ভাববে না যে হ্যাক হয়ে গেছে। মাথা কাজ করছে না, দাঁড়াও না, ভিউজ দেখবো বলে তোমার চ্যানেলটা খুলছি, তোমার চ্যানেলে অ্যাক্সেস নিতে পারছি না, দাঁড়াও। চ্যানেলে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারছি না, ওটিপি ওটিপি আসছে না, ফরগট করছি পাসওয়ার্ড, ওটিপি আসছে না, বলছে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে 30 মিনিট আগে। কার আমার চ্যানেলটাতে কি হয়েছে, কি চ্যানেল কি হ্যাক হয়ে গেল তাহলে? ও পাসওয়ার্ডই আসছে না, লগ ইনই হচ্ছে না, কি হয়েছে, কি হ্যাক হয়ে গেছে? দাদা ফরগট করি পাসওয়ার্ড, ফরগট করি আরেকবার। সর্বনাশে আমি তো হঠাৎ তো সকালে থেকে এসে ভালো ছিল, আমার ফোন থেকে তো উড়ে যাবে তাহলে। এত কষ্ট করে একটা চ্যানেল বড় করা হয়েছে, সেটা এরকম ভাবে এরকম হতে পারে? ইউটিউবে সার্চ করছি দেখি প্র্যাঙ্ক বয় টিটুই নেই, কোথায় লগইন এই নাম্বার হচ্ছে না। তোকে এই জন্য আমি বলেছি টিটু সব সময় চ্যানেল বড় হয়েছে খাওয়া খাওয়া খাওয়া, এটা খাওয়া শুনে একটা অভিশাপ লেগেছে। আমার নেট অন ভো কানেকশন দেখাচ্ছে আমার এখানে, কোনোভাবে পাসওয়ার্ড ফরওয়ার্ড ফরগেট হচ্ছে না। সকালবেলা দেখলাম যে পুরো ভালো ছিল, পুরো ভিউজ দেখেছি, কত ডলার হয়েছে সেটা দেখেছি, হঠাৎ করে লগইনই হচ্ছে না, এবার কি করব আমি? এবার আবার সুইচ অফ ফোন, আমার এখানে দেখাচ্ছে নো কানেকশন দেখাচ্ছে, শুধু নো কানেকশন আসছে। কখনো চ্যানেলে স্ট্রাইক আসছে, কখনো হ্যাক হয়ে যাচ্ছে, কি এমন ভাই দেখে থেকে এই প্র্যাঙ্ক বয় টিটুকে পড়তে হলো? কোনোভাবে কিছু করা যায় কিনা, ও আজকে হয়েছে নাকি, আজকে হয়েছে তো না, আমি সকালবেলা তো খুলেছিলাম, ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আমার ফোন নাম্বারই নেই, কি করে এবার কি করে, এই জন্য ওটিপি পাঠাচ্ছে আমার ফোনে আসছেই না, এবার কি করবো?
কত ঝামেলার কাজ এবার আমি তখন কি করবো আমি, আমার বড় মাথা কাজ করছে না, আমার টোটালি আমি ভাবতে পারছি না তখন কি করবো এবারে। আমি তো জানি না, চ্যানেলের বিষয়ে তো তুমিই দেখাশোনা করো, আমি তো সব জানি না। কিন্তু আর মনে হচ্ছে ব্যাকআপ আসবে না, এক কথা স্বপ্ন ছিল মানে। দেখো যতবারই ফরগেট মারছি পাসওয়ার্ড, ওটিপি আসছে না, নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। ওপেন ইউটিউবে গিয়ে সার্চ করছি, প্র্যাঙ্ক মোজিটো আসছে না। আমার মাথায় কাজ করছে না, আমি টোটালি কি করবো। কথা বলার ট্রাই করো না, কথা বলছি একটা মুড নিয়ে বেরাবো, একটা ব্লগ শুট করবো, এখানে এমন হয়ে যাচ্ছে। কত আশা নিয়েছিলাম যে আজকে মা করুণাময়ী ফাস্ট ফুড রেস্টুরেন্টে খেতে যাবো, এই আশাই এক লাগে আশা। একটু দেখো না, এইটা শেষ হয়ে গেল, কি করে কি হবে এবার। বসে এখানে বসে আমি কি বলবো, আমি এটা কন্টাক্টই করছে, ওটিপি এলেই তো হয়ে গেছে, নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আমার নাম্বারই। তো মানে আবার নতুন করে একদম এক দিকে শুরু থেকে এই 1 লাখ আবার ফ্যামিলির পর আবার নতুন করে চ্যানেল, এবার আর হয় না কি এইভাবে এত বড় একটা চ্যানেল। তো চ্যানেলটা চলে গেছে, আর কি করবে, নতুন করে শুরু করা, শুরু করার জন্য তো আর কোনো উপায় নেই, তাই না? এত বছরের চ্যানেল কত ইচ্ছা ছিল যে 5 লাখ হবে, এরপর 1 লাখটা হলো কত, এ করে এত মানুষের ভালোবাসার কোনো ভাবে এগুলো সম্ভব না, কোনো ভাবে পাবা এগুলো। কি করবো এবার, আমি কিছু বুঝতে পারছি না, এত স্যাড প্যাড হয়ে যাচ্ছে কি করে। এইভাবে হচ্ছে না, চ্যানেল চলে গেলে আমার সব শেষ হয়ে যাবে, বিশ্বাস করো সব শেষ। বসো বসো, কি করবে বলো তো, নতুন করে শুরু করতে হবে মনে হচ্ছে। এরকম কেন করছো, চুপচাপ বসে থাকো এখানে, কিছু হবে না, ছাড়ো। কি করবো, চেষ্টা করছি, যাবো না কোথায়। আরে যেতে তো হবে, আগে কোথায় যাবো বলো তো, করুণাময় যেতে হবে। যাবো না করুণাময়, কি হবে আর করুণাময়, বড় চ্যানেলটা আমার। করুণাময় ফাস্ট ফুড সেন্টারে জানো কতটা খাবারের দাম সস্তা,
সস্তা থাক, কি করব আমি সস্তা খাবার নিয়ে? চ্যানেলটাই চলে গেল আমি সস্তা খাবার। খাবার খেয়ে তো চ্যানেলটাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি। ওখানে গিয়ে খাবার টাবার খায় যদি বুদ্ধি টুদ্ধি, ওখানে খাবারটা কে যদি বুদ্ধি টুদ্ধি আসে তাহলে হ্যাক ফ্যাক করার চেষ্টা করছি। শরীর খারাপ লাগছে, ঘরে চলো। আরে এই তো গাড়ির ভিতরে টিটুর চ্যানেল হ্যাক হয়ে গেছে। হালাত কি হয়েছিল তো বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এটা কার চ্যানেল হলো? কার এটা? কি আমার প্র্যাঙ্কটা কে করলো আমার উপরে? দুজনেই করলাম, দুজন মিলে হলো। আচ্ছা দূর, দুজনেই বোকা বানিয়েছি গাইস, দেখতেই পেয়েছো ঠিক আছে। আর টিটু হচ্ছে 1 লাখ হয়ে গেছে। আমাকে আমার আমার হাওয়া আমাকে দেয়নি, আমাকে বলছে ও চ্যানেলে কিচ্ছু হয়নি, জাস্ট আমি হাইড করে রেখেছি। আমি এখনই খুলে দিচ্ছি, তো বেশি কথা বলবো না। পুরো মুরগি হয়ে গেছে টিটু, পুরো বোকা হয়ে গেছে। আর সবাই বলে দিও ওর 1 লাখ হয়ে গেছে, আমাকে খাওয়ায়নি, খাওয়াটা যেতে দিই না। কিন্তু খুব কনজিউস টাইপ সব করছে টিটু, কিন্তু কিপটিং করছে খাওয়াচ্ছে। গাইস সিবাব লেভেলটা আসুক সব হবে, কিন্তু তোমাদেরই তোমরা এত ভালোবাসা কত বকবে, খেতে যাবো তো করুণাময়ী।